I am Dr. Loni and I am live from my Dr. Loni Facebook page. বলেন তো এটা কোন জায়গা? এখানে তো কোনো লোক নাই, মনে হয় মাস্ক একটু চাইলে খোলা যায় না? ইয়া, আমি মাস্ক খুলে ফেলেছি। তবে এখানে সাপ ব্যাং ট্যাং আছে নাকি আল্লাহ না করুক, নাই মনে হয়, বাঘটাকেও থাকার কথা না। আমার তো মনে হচ্ছে ডিসকভারি চ্যানেলের গিয়ার বিল না কি জানি নাম ওনার, ওটার মতো অবস্থা। এখন আমাদের কি টিকি থাকতে হলে গাছের ডাল খাবো নাকি পাতা খাবো? আসুন দর্শক, এখানে কি ও এখানে মনে হচ্ছে এগুলো ঘাস, চলে আসো। কিন্তু আমরা এদিকে যাব নাকি এদিকে যাব সেটা এখনো বুঝতে পারছি না। এখন যদি এদিকে যাই পরে যদি মনে হয় রাস্তা ভুল ছিল তাহলে তো আবার এদিকে আসতে হবে, আর এদিকে গেলে যদি মনে হয় রাস্তা ভুল ছিল তাহলে তো আবার ওদিকে যেতে হবে। চলে আসো, এদিকেই যাব। দুজন লোক আসছে এবং লোককে দেখে আমার তো মনে হচ্ছে কাশি চলে এসছে। মাস্কটা পরা জরুরি। এটা হচ্ছে পেঁপে গাছ, কিন্তু পেঁপে নেই তাই আমি চিনতে পারিনি। আমি গাছ মাছ এগুলি একটু কম চিনি। এটা আমি চিনতে পেরেছি, কদম ফুল শুকিয়ে গেছে তাও আমি চিনতে পেরেছি। কদম ফুল না, এখানে বানর থাকতে পারে। এই রাস্তা কোথায় গেছে আমি এখনো বুঝতে পারছি না। চলে আসো তাড়াতাড়ি, আমি দৌড়াচ্ছি তাড়াতাড়ি, আমার ক্যামেরাম্যান দৌড়াচ্ছে আসতে, এটা কি হবে? আর মানুষ এটা বুঝে না ডিসকভারি চ্যানেলে যে আমি এত দৌড়াদৌড়ি করি, সবাই আমার অনেক প্রশংসা করে কিন্তু আমার চেয়ে বেশি খাটনি খাটে আমার ক্যামেরাম্যান, সেটা কেউ বোঝে না। কারণ আমি যে পাহাড় পাহাড় কী বলে ওটাকে ধরে ধরে উপরে উঠি, আমার কাজে একটা, আমি খালি পাহাড় লাভ দিই, আর ওই লোক তো ক্যামেরাও সামলায় আমাকেও আমার ছবিও নেয়। আসো, আমার আরেকটা প্রশ্ন, আপনার কি ধারণা আমি যখন এই সাপ ব্যাং খাই বেঁচে থাকার জন্য আমার ক্যামেরাম্যান কি বিরিয়ানি খায়? সেও অবশ্যই সাপ ব্যাং খায়, তার প্রশংসা কেউ করে না। চলে আসো। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা ঠিক পথেই আগাচ্ছি। ওই দেখো ওখানে কলা গাছ, আমাদের জন্য অনেকগুলো কলা রয়েছে, আমি কলা খেতে পারি তাহলে। কলা আমার এখান থেকে যদি আমি এখন ব্যানানা পাড়তে যাই তাহলে আমাকে আগে টারজান হতে হবে, ব্যানানা গাছের উপরে উঠে সেই ব্যানানাটাকে আমার ছিঁড়তে হবে। আমি রাস্তায় চলে এসেছি, কংগ্রেচুলেশন, সবাই একটা তালি মারো, সবাই তালি মারো ভাইয়া, আমি রাস্তায় চলে এসেছি, আমার অভিযান খুব সহজে সম্পন্ন হয়েছে, আমার সাপ ব্যাং খেতে হয়নি। এখন আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো কী করে হ্যান্ড হেল্ড সার্কেল মুভমেন্টে গিম্বলের মতো শট নিতে হয়। দেখুন, ক্যামেরাটাকে প্রথমে এভাবে ধরবেন, এরপরে এ হয়ে গেল একটি গিম্বল শট। দেখেছেন হাত দিয়ে কত সুন্দর গিম্বল শট নিতে পারি। ও নো, একজন লোক আসছে এবং আমার কাছে ভয় লাগছে, মনে হচ্ছে মাস্ক পরা উচিত। না, লোকটা অন্যদিকে চলে গেছে, মাস্ক পরতে হবে না। অনেকেই আমাকে বলে বিভিন্ন পোস্টে কমেন্ট আমি কেন রিপ্লাই দিতে পারি না, অ্যাকচুয়ালি আমি চাই, আমার আত্মা মানে মন ফেটে যায় রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু আমাদের অনেক লিমিটেশন থাকে, সো আমরা রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি কমেন্ট পড়ি সব কয়টা, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। চলে আসো। ও মা, এখানে একটি গুহা পাওয়া গেছে, দেখি তো এই গুহার মধ্যে কি। না, গুহার মধ্যে কিছু নেই, গুহাটা খুবই সীমিত, এখানে মনে হয় কোনো পিলার ছিল একসময়, আজ থেকে 100 বছর বা 200 বছর আগে সম্ভবত কোনো পিলার ছিল, যে পিলারকে উঠিয়ে ফেলার জন্য এই গুহাটা এখনও রয়ে গেছে। আমি তো এটাকে ব্ল্যাক হোল ভেবেছিলাম নাকি কি গভীর সুরঙ্গ ভেবেছিলাম, ভুল করেছিলাম, এটা কিছুই না। চলে আসো। ও মা, এখানে একটি নৌকা পাওয়া গেছে, অনেক সুন্দর একটি নৌকা, চলে আসো, আমি আমাদের দর্শকদেরকে নৌকা দেখাবো, ব্ল্যাক কালারের নৌকা, যা একটি দুর্লভ দৃশ্য, আজকাল নৌকায় কেউ চলাফেরা করে না। ওয়াও, দেখুন একটি নৌকা পাওয়া গেছে, এখানে এক সময় একজন নৌকা চালক থাকতো, যে সব সখীরে পার করতো একানা একানা করে, এখন আর একানার যুগ নেই, তাই নৌকা রয়ে গেছে কিন্তু সেই নৌকা চালক নেই, নৌকা যে চালায় তাকে কী বলে ভুলে গেছি, এটাও ভুলে গিয়েছি। কত সুন্দর এই জায়গায় গাছটা, কি এল শেপে বাঁকা হয়ে আছে দেখেছেন। আমি একটু এই গাছটাকে দেখাতে চাই কিন্তু আমি নামতে ভয় পাচ্ছি, সিঁড়িটা ওদিকে, আমাকে ওই দিক থেকে নামতে হবে। আসো, চলে আসো তাড়াতাড়ি, আমি জোরে দৌড়াই কিন্তু আমার ক্যামেরাম্যান আসতে দৌড়ায়, হবে না, আমার ক্যামেরাম্যান কেন আসতে দৌড়ায়। ওয়াও, কি নাইস, এখান দিয়ে চাইলে আমরা স্লিপারের মতো খেলতে পারবো, উপরে যাবো উপর থেকে ঘষা দিয়ে নিচে নামবো, কিন্তু তা এখন পসিবল না। ও মা, উপর থেকে কি পড়েছে, বানর মনে হয়। ও নো, এই মাত্র একটি অঘটন ঘটেছে, একটি নারকেল মনে হয় নিচে পড়েছে, আইটু হলে মাথায় পড়তে, এখান থেকে সরে যেতে হবে, ওখানে মনে হয় একটি বানর আছে, ঠিক উপর থেকে একটি নারকেল ফেলেছে। ও মাঝি মাঝি, একজন আমাকে হেল্প করছে, নৌকা দিয়ে চালায় তাকে মাঝি বলে, মাঝি থ্যাংক ইউ, মাঝিকেও অনেকে ভুল করে ইংলিশে লিখে আবার MAGI, মাঝি MAGI, মাঝি আমাদেরকে বুঝতে হবে, মাঝি। এই নৌকাকে আবার রশি দিয়ে ঠিকই বেঁধে রেখেছে, বর্তমানে মাঝি নেই কিন্তু নৌকার কিন্তু আবার ঠিকই রশি দিয়ে বেঁধে রেখেছে, সুতরাং আমরা এখন নৌকা চালাতে পারবো না, আমরা এখন আবার চলে যাবো সেদিকে। আসো, আবার চলে এসেছি, একটা পুরো সার্কেল, একটা পুরো চক্কর দিয়েছি, আর আমি ওদিকে যেতে চাই না, তাহলে আমার আবার সেই দুঃসাহসিক অভিযান শুরু হয়ে যাবে, আমি এখন আমার এই দুঃসাহসিক অভিযানকে শেষ করতে চাই। এর মধ্যে আমি কতগুলো কমেন্ট পড়তে চাই, দর্শক কেমন লাগলো আমার আজকের দুঃসাহসিক অভিযান,
বলুন। আমার নিজেকে অনেক বীর মনে হচ্ছে, অনেক গেছোবাঘ, অনেক বান্দর, অনেক হোয়াট অ্যান অ্যাডভেঞ্চারাস জার্নি। অনেক চড়াই উৎরাই পার করেছি, তবে সাপ ব্যাং খেতে হয়নি। এখন আমি কয়েকটা কমেন্ট পড়ব। আকাশ চৌধুরী ভাই, চলে গেল কমেন্টটা তাড়াতাড়ি। ওটা নারকেল গাছ না, তাল গাছ। ওয়াও, আমি ভুল করেছি, ওটা তাল গাছ, সরি। রাইট, সবাই বলে ন্যাড়া বেলতলায় একবারই যায়, কিন্তু ন্যাড়া যদি তাল গাছই না চিনে তাহলে সে বেলতলায় কে কীভাবে নাচ গিয়ে থাকবে? ও সরি, ওটা আবার বেল না, নারকেল তাল বেল সব মিলে যাচ্ছে। এই যে এই ভুলের কারণেই আসলে ন্যাড়া বারবার বেলতলায় যায়, কারণ সে ওইটাকে নারকেল গাছ, সে ন্যাড়া তো আসলে যদি নারকেল গাছ, তাল গাছ, বেল গাছ না চিনে তাহলে তো সে বারবার যাবেই। এটাই তো, এটাই আসলে হয়। এইবার বুঝলাম যে ন্যাড়া কেন বেলতলায় বারবার যায়, কারণ মাথার মধ্যে বেল পড়া সত্ত্বেও সে তো বেল গাছ চিনে না, সে তাল গাছও চিনে না, সে নারকেল গাছও চিনে না, সে তো গাছই চিনে না, সে তো যে কোনো গাছের নিচেই বারবার যাবে। এই কারণে ন্যাড়া বেলতলায় বারবার যায়। আজকের একটা সুন্দর লাইভের থেকে আমি একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি, কেন ন্যাড়া বেলতলায় বারবার যায়। ন্যাড়া বেলতলায় এই কারণে যায়, কারণ ন্যাড়া গাছ চিনে না, যেটা আমার সাথে আজকে হতে বসেছিল। দেখেন, নারকেল গাছ ভেবে আমি এটা নিচে আবার যাইতাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি তাল গাছ। ও মা, উপর থেকে পায়খানা পড়ছে, পাখি পায়খানা করছে, এগুলো কি ঠাস ঠাস করে পড়ছে? এই যে, এই যে, ও মা, আবার ছোটো ছোটো বরইয়ের মতো পড়ছে। এটা কি বরই নাকি বরই না? দেখেন তো, আমি তো গাছ চিনি না, এটা কি বরই গাছ? এটা কি উপর থেকে ঠাস ঠাস করে পড়ছে? ও মা, পড়েছে, অলরেডি পায়খানা পড়ছে আমার গায়ে। এটা কি কি ভাত পড়ছে? এখানে ভাত আসলো কোথেকে? পাখির মুখে ভাত ছিল নাকি? বমি আসছে, এ কি পাখি? ওর ভাত কোথেকে আসলো? এই যে, এটা কি ভাত না? পাখি মুখ থেকে ভাত নিয়ে গিয়ে উপর থেকে ভাত ফেলেছে? পাখি মনে হয় বুঝেছে যে আমি আমার এই অ্যাডভেঞ্চারাস জার্নিতে সাপ ব্যাং খাওয়া ছাড়া রাস্তা নেই, এই জন্য উপর থেকে ভাত দিয়েছে। তাও আবার এক পিস, অবশ্য পাখির জন্য তো এটাও তো অনেক। দেখছেন ভাই, আমি হচ্ছি পায়খানা নাকি পরে নাকি বড়ই পরে, এখন থেকে ভাত ফেলেছে আমার গায়ে। দেখেছেন কালারের সাথে মিলে যাচ্ছে, এটা হলুদ ভাত, এই যে ভাত, আজব তো। এই পাখি, ভাত ফেললে কেন ভাই? আমি এখন যাই, আমার এই গেঞ্জি টেঞ্জি ধুতে হবে। অনেক ধন্যবাদ আমার এই অ্যাডভেঞ্চারের জার্নিতে সাথে থাকার জন্য। যাই, থ্যাংক ইউ, সালামু আলাইকুম। যাদের কমেন্ট পড়তে পারেনি সামনে পড়ে ফেলবো।